পরিবার আছে, আমরা অচিরে এই করোনা থেকে মুক্তি পাব এই আশায় আমরা শুরু করছি প্রথম পত্র থেকে ভেক্টর চ্যাপ্টার থেকে। তোমরা একটু দেখো, এখানে আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টর চ্যাপ্টার, এবং সম্পূর্ণ এটা নতুন চ্যাপ্টার হলো সম্পূর্ণ নতুন। তোমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা নতুন এবং এটা সবার কাজে লাগবে। দেখো হেল করো আমরা কি কি পড়বো। প্রথমেই আমরা তুমি ভেক্টর সম্পর্কে, ভেক্টর আর এটা কি স্কেলার রাশি, ভেক্টর আর স্কেলার মানে আমি বাংলায় তোমাদের সুবিধা হবে। ভেক্টর মানে কি? দিক রাশি, দিক রাশি। আর একটু হইলো অদিক রাশি, অদিক রাশি। আচ্ছা তাহলে এটা স্বাভাবিক, ক্লাস 9-10 তোমাদের পড়া ছিল যে দিক রাশি আর অদিক রাশি বলতে কি বোঝায়, তোমরা কিন্তু এটা পড়েছ। তাহলে দিক রাশি বলতে তোমরা প্রত্যেকে যারা আছো, আমরা এটা স্বাভাবিকভাবে সংজ্ঞা জানি যে রাশির দিক ও মান উভয় আছে তাকে দিক রাশি, এটা জানি সবাই। তোমরা যারা জানো দিক রাশির একটা করে, মাত্র একটা করে উদাহরণ দাও, আমরা একটু বুঝি যে দিক রাশিটা কি। উদাহরণ দিয়া তোমার কমেন্টসে পাঠাই দাও, দিক রাশি আর একটি অদিক রাশি। আমি এখানে দেখো, যেমন আমি যদি বলি যে আমি পশ্চিম দিকে যাব, মানে এই যে এই দিকে যদি তুমি বিবেচনা করো এটা হলো পূর্ব আর এটা হলো উত্তর, সবসময় উপর দিকে উত্তর দিবে আর এটা দক্ষিণ, আর এটা হলো পশ্চিম। পশ্চিম এই দিকগুলি নির্দেশ করে ভেক্টর দ্বারা, মানে কোন দিকে যাচ্ছি। যেমন আমি 500 মাইল দূরে যাব, তাহলে 500 মাইল দূরে যাব এখন কোন দিকে যাব সেটা হলো দিক, অর্থাৎ 500 মাইল দূরে যাব কোন দিকে যাব সেটা কিন্তু দিক বুঝাবে। আর যদি বলি এখান থেকে 500 মাইল দূরে যাব, কোনো নির্দিষ্ট দিক না বলি, তাহলে কি সেটা কোনো দিক বুঝাবে না। তাহলে আমরা কি বুঝলাম যে সংক্ষেপে যদি বলি, যেহেতু তোমরা এটা উপর ক্লাসে এটা 9-10 পড়ে আসছো, আমি সংক্ষেপে শুধু বলবো যে এটার হলো কি আছে, মান আছে ও দিক আছে। আর এটা শুধু কি মান দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে যে জিনিসটি আমার জানতে হবে, দেখো দুইটা জিনিস আমার এটা শুরুতেই দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হলো একক ভেক্টর, একক ভেক্টর, আর একটা হলো আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। দেখো এখানে দুইটাই হলো একক ভেক্টর, আমি খুব সংক্ষেপে বলবো, একটা হলো একক ভেক্টর আর একটা হলো আয়ত একক ভেক্টর। এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা যদি এখানে চিহ্নিত করি একক ভেক্টর, যে কোনো একটা ক্যাপ দ্বারা আমরা প্রকাশ করছি, এটা একটা একক ভেক্টর। আর আয়ত একক ভেক্টর, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এইগুলি হলো আয়ত একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে কি? একক ভেক্টর বলতে কি বোঝা যায়, যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর বলি। তোমরা উদাহরণ দিয়েছো বেগ, তরঙ্গ, দিক রাশি, মানসিক উদাহরণ দিয়েছো, থ্যাংক ইউ, অনেকেই দিছো উদাহরণ দিয়েছো। এখন তোমরা যারা বুঝো তারা একটু বলো যে এক কথায় বলবে একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর, এর মধ্যে আমরা মূল কী জিনিসটা পাই, পার্থক্যটা কী। আমরা জানি একক ভেক্টর মানই বলতে কী বোঝা যায়, যার মান এক, যার মান কত এক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে যার মান এক তাকে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর মান কি, এরও মান এক, ঠিক আছে। কিন্তু এখানে আই জে কে এই তিনটা মাত্রার অর্থাৎ তিনটা দিক নির্দেশ করে, তিনটা অক্ষকে নির্দেশ করবে, তিনটা অক্ষ বরাবর এই ভেক্টরগুলো নির্দেশিত হয়। আর যেটা জেনারেলি একক ভেক্টর সেটা হলো যে কোনো দিকে তার একক ভেক্টর হতে পারে, অর্থাৎ যে ভেক্টরের মান এক তাকেই আমরা একক ভেক্টর, সেটা পশ্চিম দিকে, পূর্ব দিকে, যে কোনো দিকে হতে পারে। আর যখন আমি বলবো আয়ত একক ভেক্টর, তখন আমাদের বুঝতে হবে এটা ত্রিমেট্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই জে কে এই তিনটা
তিনটা অক্ষকে নির্দেশ করে। এটা তোমরা অনেকেই জানো, যেহেতু আমি এখানে ফার্স্ট ইয়ার সিনিয়র এবং যারা পরীক্ষার্থী আছো তারা সবাই ক্লাস করছে, তাহলে এখানে একটা জিনিস ফলো করো। এই জিনিসটা তাহলে এক আয়তক ভেক্টর কি, এটা যদি এক্স অক্ষ দিই এটা ওয়াই অক্ষ আর এটা হলো আমি দেখব কি জেড অক্ষ, এইগুলির মধ্যবর্তী কোণ কতটুকু? 90 ডিগ্রি। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, কোণ হইল কত? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা কিন্তু বোঝানো যাচ্ছে না। তোমরা যদি এখানে থ্রি ডাইমেনশনাল কেছে তোমরা যদি দেখো একটা ঘরের কোণাটা তুমি দেখতে চাও, ঘরের কোণাটা, সেখানে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটে অক্ষ আছে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। তোমরা কখনো এটা ভাববে না যে এইটা কত ডিগ্রি, এত ডিগ্রি। আমরা যদি ঘরের এক কোণে যদি তুমি দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এখানে তিনটা অক্ষ পরস্পর 90 ডিগ্রি, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে যে বড়, কিন্তু তোমরা কখনো ভাববে না এটা হলো কি, এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই অক্ষ বরাবর প্রতি একের মান এক, মনে করো এটা এক আছে, এক এটাও এক এটাও এক, তাহলে আমরা যদি এখানে করি এক দুই তিন চার, কত হলো এই অক্ষ বরাবর কি পেয়েছি? 4i, আমরা এভাবে লিখতে পারব। এটা যদি আমরা বলি এক দুই, এক দুই তিন চার পাঁচ, তাহলে এইটুকু কি অক্ষ বরাবর? 5z। আর এক দুই তিন চার পাঁচ ছয়, এটা বিবেচনা করি 6i, তাহলে আমরা কি পাইলাম? এইটুকুর মান এক, এইটুকুর মান এক, এইটুকুর মান এক, এটাও এক, তাহলে এই প্রত্যেকটার মান ওয়ান, প্রত্যেকটার মান এই যে ছোট ছোট ঘরগুলির মান ওয়ান, কিন্তু এইটা কি বোঝাচ্ছে? আই দ্বারা, আই দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর জে দ্বারা ওয়াই অক্ষ বরাবর, আর এটা হবে কে, কে দ্বারা কি বোঝাবে? জেড অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা তিনটা অক্ষ নির্দেশ করে, নাকি আমরা এটা বুঝতে পারছি তো? তিনটা অক্ষ নির্দেশ করে এবং এদের মধ্যবর্তী কোণের পরিমাণ কি? সবসময় 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি। আমরা এখন যে জিনিসটা হিসাব করব তোমাদের, তোমরা একটু ই দেখো যে যে জিনিসটা আমরা এখানে হিসাব করব সেটা হলো যে আমরা এই গুণ, এই গুণ কিসের? ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির, ভেক্টর রাশির গুণ, গুণ গুণ গুণন আমরা এখানে দুইটা জানবো, একটা হলো স্কেলার গুণন, স্কেলার গুণন আমরা খুব সংক্ষেপে বলবো স্কেলার গুণন, আর একটা হলো দুই নম্বর হলো ভেক্টর গুণন, ভেক্টর ভেক্টর গুণন এটা আমরা জানি, স্কেলার গুণন ভেক্টর গুণন। এবার দেখো এ ও বি, মনে করো এ ও বি দুটি ভেক্টর, ভেক্টর ভেক্টর, তাহলে এ ডট বি ইকুয়ালস টু কি হবে? এ বি কস থিটা। এই থিটাটা কি? থিটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এই গুণ সম্পর্কে আমাদের ধারণা আছে যে এ বি কস থিটা। আচ্ছা এরপরে দেখো যদি আমরা এখানে দেখি যে এই ভেক্টর গুণন, তাহলে আমরা জানি এ ক্রস বি সমান কি জানি আমরা? এ বি সাইন থিটা, আর এর একটা দিক আছে কিন্তু এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমি দুইটা জিনিস আমরা পেয়েছি যে একটি হলো যদি আমরা স্কেলার গুণন করি তাহলে এ এর মান আর বি এর মান পাবো, আর এর মান ও বি এর মান পাবো, আর তোমরা কি হবে দেখো এ আর বি এর মান আর মাঝখানে কস থিটা এর একটা মান পেয়েছি। এটা কিসের গুণন? স্কেলার গুণনের ক্ষেত্রে। আর ভেক্টর গুণনের ক্ষেত্রে এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াস টু ইটা এ বি কী পেয়েছি? সাইন থিটা। এইখানে ইটাটা কি? ইটাটা দেখো, ইটাটা হলো একটি ভেক্টর নির্দেশ করছে, এটা কোন দিকে? এ থেকে বি এর দিকে, এটা মনে রাখবা, এ থেকে বি এর দিকে। তাই ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি পাই? ভেক্টর রাশি পাই। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি পাই? ভেক্টর রাশি পাই। আর স্কেলার গুণনের ক্ষেত্রে শুধু মান পাই। দেখো এ বি কস থিটা, এখানে কোনো ভেক্টরের চিহ্ন নাই,
কিন্তু এ ক্রস বি যখন করছি তখন ভেক্টরের একটা চিহ্ন আছে। এখন এই যে ভেক্টরের চিহ্নটা এটা কোন দিকে হবে, এটা আমি গুণ করছি এ থেকে বি এর দিকে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ। অর্থাৎ সবসময় কোন দিকে কাজ করবে, দেখো এন্টি ক্লক বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এই ভেক্টরটা কোন দিকে যাবে, এই থেকে এই দিকে চিহ্নিত করবে, এই থেকে এই দিকে, এই দিকে যে কোনটা হিসাব করবে এই কোনটা, এই দিকেই না কিন্তু এই দিকে। তাহলে এটা যদি হয় এ আর বি আর মাঝখানে থিটা হয়, তাহলে আমরা এইভাবে আমরা চিহ্নিত করি। আর দিকটা হবে কি, যদি এইটা হিসাব করো দিক, তাহলে এইটা লম্ব বরাবর, এটা কাজ করবে উভয়ের সাথে লম্ব বরাবর, এই যেমন সাইন থিটা, অর্থাৎ লম্ব উপাংশ বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে এই মিনিমাম গুণ দুইটা আমরা সম্পর্কে একটা ধারণা হলো। এবারে দেখো আমি সংক্ষেপে করব, তোমরা একটু খেয়াল করো, এ আই এবং আই গুণ করতে চাই আমরা, রাশিগুলি খুব আই এবং আই এই দুইটা গুণের উপর ভিত্তি করে দেখো আমরা কি চাই, আই ও জে, এবং আমরা এখানে চিত্রটা আগে আঁকি, এই এই এটা যদি হয় তাহলে আমরা এখানে দেখো আই আই এবং তাহলে আই ক্রস আই সমান কি হবে, আই ক্রস আই যদি আমরা ক্রস গুণন করি, তোমরা দেখো আই ক্রস আই, আই এর মান কত বলো তো, আই মানে কি আয়ত একক ভেক্টর, এই একক ভেক্টর মানে কি মান কত, ওয়ান, কিন্তু এটা কি এটার একটা যেহেতু ভেক্টর গুণন ইটা ক্যাপ, ইটা ক্যাপ আছে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি আসবে, আই এর মান কত, আই এর মান কত, ওয়ান, তাহলে আমি লিখলাম আই এর মান ওয়ান, আবার এই আই এর মানে কত, ওয়ান, এটা কি হবে বলো তো, সাইন জিরো ডিগ্রি, কারণ কি যেহেতু এ ক্রস বি সমান সমান কি ইটা এ বি সাইন থিটা, এই নিয়ম অনুসারে সাইন থিটা, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যেহেতু ইকুয়াল টু কি সাইন থিটা, যেহেতু আমি এটা দেব যেহেতু সাইড নোট, দেখো সাইড নোটটা ঠিক আছে কিনা, যেহেতু এখানে কি পেয়েছি আই ক্রস আই ইকুয়ালস টু কি পেয়েছি দেখো ইটা একটা ভেক্টর রাশি, এরপরে আই এর মান ওয়ান, পরের আই এর মান ওয়ান, এরপরে সাইন দুইটাই আই একই দিকে যাচ্ছে, তাহলে জিরো আমরা খুব সংক্ষেপে করবো, তাহলে এখানে সাইন জিরো এর মান কত, আমরা জানি সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান হলো কি পাই জিরো, সাইন জিরোর মান জিরো, তাহলে দেখো এখানে কি আসছে, একটু ডিস্টার্বের জন্য দুঃখিত, দেখো কি আছে আই ক্রস জে, আচ্ছা তোমরা একটা জিনিস দেখো আই ক্রস জে ইকুয়ালস টু কত হবে, কারেন্টের ডিস্টার্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত, এখানে আই ক্রস জে সমান এই যে আই এবং জে এর মধ্যবর্তী কোন কোনটা, দেখো আই যদি এক্স অক্ষ বরাবর হয়, আই হলো কোন কী বরাবর, এক্স অক্ষ, আর জে হলো ওয়াই অক্ষ, তাহলে কে এই এটা কী অক্ষ, জেড অক্ষ বরাবর, তাহলে এটা এক্স ওয়াই আর এটা দেবো কি জেড, তাহলে আমরা কি পাবো এটাকে আই ক্রস জে হলো কি কে পাবো কে। আচ্ছা এবার যদি জাস্ট এটার উল্টো তাহলে ক্লকওয়াইজ দেখো তখন আমরা কি পাবো, এটা হলো কি পাইলাম কে, ক্লকওয়াইজ যদি হয় তাহলে জে ক্রস
কি পাবো আই সমান হবে মাইনাস কে মানে উল্টা দিকে আসবে তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে তখন আসবে কি মাইনাস কে আর অনুরূপভাবে আমরা যদি এখানে ফলো করি দেখো এখানে যদি আমরা ফলো করি যে এবার জে ক্রস কে জে ক্রস কে যদি আমরা করি তাহলে কি হবে জে ক্রস যেতে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ফলো করতে হবে জে ক্রস কে ইকুয়ালস টু কি হবে আই ক্যাপ উল্টো যদি লিখি কে ক্রস কি পাবো জে ইকুয়ালস টু মাইনাস আই অনুরূপভাবে আমরা যদি আবার এভাবে দেই কে ক্রস আই ইকুয়ালস টু কি পাবো জে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে আই ক্রস কে ইকুয়াল টু হবে মাইনাস জে এই ব্যাপারগুলি তোমরা বুঝতে পারছো কিনা দেখো বুঝতে পারছো কিনা বুঝলে একটু বলো যে ঠিক আছে কিনা আমরা কি করছি প্রথমে হলো কি দেখো প্রথম ওই সূত্র ব্যবহার করে এগুলোকে সম্পাদন করছি যেমন আই ক্রস আই আই এর মান কিন্তু ওয়ান এটা কিন্তু একক ভেক্টর তাহলে আই ক্রস আই যে কোনো দিকে হইতে পারে এখানে যেহেতু কোনো ডিরেকশন নাই এই জন্য ইটা ব্যবহার করছি আর আই এর মান ওয়ান ওয়ান সাইন জিরো মানে জিরো এই জন্য জিরো হয়েছে এবার নিচে অনুরূপভাবে আমরা লিখতে পারি এখন নিচে কি জে ক্রস কি লিখছি দেখো জে ক্রস জে জিরো কে ক্রস কে জিরো এবার নিচে আই অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ আই জে কে এটা তোমাদের মনে রাখতে হবে এর উল্টো দিকে হলে কি হবে মাইনাস হবে তাহলে এটা আমরা এভাবে এই যে গুণের এই গুণটা আমরা জানি এবারে আমি ডট গুণন একটা করব সবাই একটু দেখো ডট গুণন এটা কি ক্রস গুণনের ভেক্টর ভেক্টর গুণনের ভেক্টর গুণনের ক্ষেত্রে গুণনের ক্ষেত্রে এটা পাইলাম তাই তোমরা সবাই এটা আশা করি বুঝছো এবং পূর্বে যারা ক্লাস করছো এটা খুবই সময় আমরা এটাকে ফলো করতে হবে এরপরে স্কেলার গুণনের ক্ষেত্রে যদি আমি বলি দেখো স্কেলার গুণন তো স্কেলার গুণনের ক্ষেত্রে যদি আমি করি তাহলে এখানে দেখো এই ডট এই এটার পরিবর্তে কি আসবে ডট এরপরে ইটা ঠিক রইল এরপরে একটা জিনিস ফলো করো যে যখন আমি এটা মুছে ফেলবো ডট গুণনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো ডট গুণন যদি আমরা করি তাহলে এক নম্বরে আই ডট আই ইকুয়ালস টু আই এর মান এক্ষেত্রে কিন্তু কোনো ই নাই ভেক্টর ভেক্টর নাই এখানে কোনো ভেক্টর নেই অর্থাৎ এর কোনো দিক নেই তাহলে আই এর মান ওয়ান এটার মান ওয়ান কস জিরো ডিগ্রি যেহেতু এ বি ইকুয়ালস টু কি পেয়েছিলাম এ ডট বি সরি এ ডট বি সমান এ বি কস থিটা এটা পেয়েছিলাম এ ডট এটা ডট চিহ্ন আছে অনুরূপভাবে কী হবে তাহলে জে ডট জে জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে ইকুয়ালস টু ওয়ান এবার দেখি উল্টো যদি আই ডট জে দেই আই ডট জে এদের মধ্যবর্তী কোণ কত নাইনটি ডিগ্রি তাহলে আই এর মান ওয়ান জে এর মান ওয়ান কস কত ডিগ্রি হবে নাইনটি কস নাইনটি মানে কত জিরো তাহলে কী পাইলাম অনুরূপভাবে কি আই ডট কে যদি দেই সেটাও জিরো হবে আবার জে ডট কে এটা দিলাম এটা কত হবে জিরো হবে অর্থাৎ দেখা যায় যে একটার আরেকটা যদি বিপরীত হয় তাহলে ডট যারা সেকেন্ড ইয়ার পড়ো তাদের কাছে একটু এটা বিরক্ত লাগতে পারে কারণ তোমরা এটা অনেকবার করে ফেলছো যাই হোক এটা আমি এখানে এইভাবে করে দিলাম এ দেখো একটা সংক্ষেপে তোমাদের একটা কোশ্চেন দেব এটা তোমরা সলিউশন করবা আমি সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে পড়াবো তোমরা এই নিয়ম অনুসারে আমি দেব এ সমান বি এ ডট বি আর এ ডট বি সমান কি এ বি কস থিটা এ একটা সূত্র ব্যবহার করব আর একটা কি এ ক্রস বি ইকুয়ালস টু কী হবে ইটা এ বি সাইন থিটা এটা আমরা সূত্র ব্যবহার করব দুইটা সূত্রকে ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব আচ্ছা এবারে আমি একটা তোমাদের নতুন অঙ্ক দেই সেটা দিয়ে তোমাদের এ ইকুয়ালস টু ফাইভ আই প্লাস টু কে
ওকে আর বি ইকুয়ালস টু দেখো বি ইকুয়ালস টু আমি দিতে চাই এখান যদি ই করো তাহলে তোমার এখান আছে যে এটার দিক শুধু আই দিলাম আই প্লাস জে প্লাস এম কে এখন এক নম্বর হলো এ বি এ ও বি বি লম্ব হলে এদের এদের হলে এম ইকুয়ালস টু হোয়াট বের করো তোমাদের এটা কাজ দিলাম লম্ব হলে এটা বের করো খুব দ্রুত বের করো যে এটা সমান কত হবে যদি লম্ব হয় তাহলে এম এর মানটা বের করো এম এর মানটা তোমরা বের করো এ ও বি কি বলছি এ সমান সমান এ ভেক্টর সমান ফাইভ আই প্লাস থ্রি জে প্লাস টু কে আর নিচে আছে বি ভেক্টর ইকুয়ালস টু আই তারপর কী আছে দেখো প্লাস জে প্লাস এম কে হলো এম এর মানটা একটু দ্রুত করার চেষ্টা করো তোমরা এটা পারো কি না একটু দাও এরপরে আমরা অন্য ইসে যাব এখানে কী ব্যবহার করবে কোন সূত্র আমরা জানি কী জানি বলো আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা তাহলে এইখানে মানটা তোমরা বসাই দেবা প্লাস থ্রি জে প্লাস টু কে ডট বি এর মান বসাবা আই প্লাস জে প্লাস এম কে এম কে এর মান এ থাকুক বি কস কত নাইনটি কস নাইনটির মান কত জিরো ডিগ্রি তাহলে এখানে তোমরা গুণ করো ফাইভ প্লাস থ্রি প্লাস কত হয় টু এম ইকুয়ালস টু জিরো কারণ শুধু আই এর সাথে আই গুণ করলে ওয়ান হয় আর আই এর সাথে জে গুণ করলে জিরো আই এর সাথে কে গুণ করলে কী হবে জিরো হবে অনুরূপভাবে শুধু জের সাথে জে গুণ করলে কি ওয়ান হয় আর বাকির সাথে গুণ করলে কত হয় তাহলে এম এর মানটা কত হবে আমি একটু দেখি তোমরা সেন্ড করো যারা করে ফেলছো তারা দ্রুত তোমরা করে ফেলো যে আমি কীভাবে করছি তোমরা বুঝতে পারছো যে এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা সম্পূর্ণ করছি তাহলে এম এর মান কত তোমরা এম এর মান মাইনাস ফোর মাইনাস ফোর মাংসক করে ফেলছো আর বাকি যারা তাদের তারাও দ্রুত করো যে ঠিক আছে কি না আমরা তারপরে আরও সলিউশনে যাব তাহলে এখানে আমরা কী পেয়েছি যে এই দুইটা গুণ করলে বা এটা আমরা এম এর মানটা মাংসক করে ফেলছি তাহলে এখানে এম সমান সে পেয়েছে মাইনাস ফোর তাহলে এটাকে আমরা কী করলাম করে ফেললাম এটাকে আমরা করে ফেললাম তাহলে এখন তোমাদের যদি আর একটা অঙ্ক দিয়ে থাকি সেটাও করে ফেলো যে তাহলে এটা আমাদের শেষ এখন আমরা এই যে এইটার সমান এ ক্রস বি এইটার সমান আমরা আর একটা জিনিস জানবো যে এ ক্রস বি সমান আমরা এখানে জানবো আই জে কে ইকুয়াল এ এক্স এ ওয়াই বি সরি এ জেড আর বি এক্স বি জেড এটা আমরা জানি অর্থাৎ এই ক্রস সমান এটাও জানি আবার যেমন এটাও জানি তাহলে এবারে তোমাদের আর একটা অঙ্ক দিব আমি দুই যদি যদি এ ইকুয়ালস টু তোমার টু এ ইকুয়ালস টু টু এম আচ্ছা এম দেই এম আই প্লাস ফোর জে প্লাস সিক্স কে আর বি ভেক্টর সমান টু আই প্লাস টু জে প্লাস থ্রি কে থ্রি কে থ্রি কে হলে এ এটা লেখ যদি বাদ দিই এ সমান এত এবং বি সমান এত এত পরস্পর পরস্পর সমান্তরাল সমান্তরাল হলে এম সমান এবারে ক্রস গুণন দিয়ে করবে তোমরা যারা পারো তারা খুব দ্রুত করবে এখানে আমি একটু সামান্য হেল্প করব তোমরা দেখো
যে এম এর মানটা বের করতে হবে সমান্তরাল হলে এম এর মান কত। আচ্ছা আসল বের করছো, অনেকেই বের করছো এম এর মান যদি এভাবে হয় তাহলে আমরা কি, তাহলে এখানে দেখো আমরা জানি, তোমরা প্রথমে লিখবা কি, আমরা জানি, আমরা জানি কি, জানি এ ক্রস বি সমান কি জানি ইটা এ বি সাইন থিটা। এখন যেহেতু সমান্তরাল সেখানে কিন্তু সমান্তরাল দুইভাবে হতে পারে, এটা হলো পরস্পর বিপরীত দিকে যদি যায় আর এটা হলো সামনের দিকে দুইজন যাচ্ছে, তাহলে সমান্তরাল গেলে এদের মধ্যবর্তী কোণ জিরো, তাহলে আমরা এখানে লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন জিরো। সাইন জিরোর মান কত, সাইন জিরো মানে কি জিরো, সাইন জিরো মানে জিরো, থিটার মান যখন জিরো হয় তাহলে আমরা কি পাইলাম এ ক্রস বি ইকুয়ালস টু কি পেলাম জিরো। তাহলে এই শর্তটা আমাদের অনেকেরই জানা আছে, এ ক্রস বি সমান জিরো এটা আমরা জানি। এখন এ এর মানগুলি আমরা বসাই দেব, তাহলে এটা আমরা লিখে নিচ্ছি, আমরা এটা মুছে ফেলি পরস্পর সমান্তরালের শর্তগুলো। তাহলে তোমরা এখানে এই যে এ এর মান তোমরা সরাসরি বসাই দিবা, এ এভাবে মোড চিহ্ন দেবা, মোড চিহ্ন দেওয়ার পরে কি হবে আই, তার কি হবে জে, এরপরে কে, আই এর সাথে কত আছে এম আছে, এরপরে এটার সাথে কত আছে ফোর, আর এটার সাথে সিক্স, টু আছে টু থ্রি ইকুয়ালস টু কত বলো জিরো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার খেয়াল করো আমি এটা বলছি বলি, এটা হলো এটার আগের লাইনটা লিখতে হবে তোমার। এবার খেয়াল করো কী করতে হবে, আমরা প্রথমে এইটাকে নিব, এইটাকে নিলে আমরা পাবো আই, এইটা নিলে গুণ হবে এইটা, এরপরে গুণ এইটা, গুণ করো কত হয় দেখো, এটা এটা গুণ করলে টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস, প্রথমে আমরা এভাবে একভাবে নিতে পারি, সবগুলি প্লাস নিতে পারি অথবা প্লাস মাইনাস এভাবে হিসাব করে নিতে পারি। তোমরা বুঝতেছো না কি কিনা একটু বলো। তাহলে আমরা প্রথমে কী নিয়েছি আই, আই নিয়ে দেখো গুণ করছি বারো মাইনাস বারো, এরপরে আমরা দুইটা নিতে পারি, প্রথমে এটা প্লাস এরপর মাইনাস, যদি মাইনাস নেই তাহলে এক আমরা নিলাম, মাইনাস নিলে গুণ কি হবে এটা বাদ, এই কলামও বাদ এর সারিও বাদ, এটা যদি বাদ দেই তা গুণটা হবে কোন দিক থেকে বাদ, যেহেতু এখানে মাইনাস এসি প্লাস নিলে উল্টো দিক থেকে আসতো, তাহলে আমরা লিখতে পারি থ্রি এম, এরপরে মাইনাস, এরপর দেখো প্লাস কে নেব, কে নিলে দেখা যাচ্ছে কি না দেখো, এরপরে কে নিলাম, কে নিলে কোন দিক থেকে নেব, কে এর সারিবাদ কলমবাদ, তাহলে কে এর সারিবাদ কলমবাদ, তাহলে এটা মুছে ফেলি, তোমরা পেন্সিল দিয়ে এটা ব্যবহার করতে পারবা, কে নিলাম এবার, কে যদি নেই তাহলে এর কলমবাদ সারিবাদ গুণ এই দিক থেকে, তাহলে আমরা কি পাই টু এম, এটা যদি গুণ করি টু এম আর এটা গুণ করলে মাইনাস এইট সমান কত পাবো জিরো। এবার দেখো এইটা কি হয়ে যায় জিরো হয়ে যায়, এই টার্মটা জিরো বাদ থাকে কি এইটা আর এইটা থাকে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস জে থ্রি এম মাইনাস টুয়েলভ প্লাস কে টু এম মাইনাস, এই সাইডে কি আছে জিরো, এই জিরোকে আমরা এখানে লিখতে পারি এভাবে জিরো ডট আই, এরপরে এখানেও লিখতে পারি জিরো ডট কে। এখন কারণ জিরোর সাথে যা গুণ করে কি হয় জিরো হয়ে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি জিরো ডট আই কে। এখন উভয় পক্ষে আই এবং জে এর সহগ সমীকৃত করো, মানে আই এবং জে এর সহগ সমীকৃত করে পাই লেখো। এখন উভয় পক্ষে উভয় পক্ষ থেকে আই এবং জে এর সহগ
समकृत कर पाई तो समकृत कर ले पाबा आई एवं आई तो नाई जे तेल एन लिखवा एन जे ओ के एर सह सह गुलो गुलो समकृत कर पाई उभय पक्ष देखे लिखते पारो कर पाई देखो ये एटुकु समान कि पेस जिरो आबार एटुकु समान कि जिरो तेल एखे लिखते परि थ्री एम माइनस टुएल्व समान जिरो सूतरा एम समान कत टुएल्व बाई थ्री आबार अनुरूप भावे एटा को लिखते पारो टू एम माइनस एट इक्वल्स टू जिरो सूतरा एम इक्वल्स टू कत बेर करे फेलो एम एट बाई टू तेले कि हलो एटा फोर और एटा फोर सूतरा एम इक्वल्स टू कत हबे फोर तेल एम इक्वल्स टू फोर हले एरा परस्पर कि हबे समान्तराल हबे आमार आगे अनेके करे फेलछो राजू करे फेलछो अनेकेई करछो और अने आसे प्रेजेंट दिए चले जाए आमि एटा समय काउंट करब जे के कत समय थाके और तुम्हारे समस्यागुलो सब अध्याय तुम्हारा बोलो किन्तु तेल एखे क्रस गुणन जगह आसगुलि करते पर क्रस गुणन जगह आसगुलि करते पर आगामी क्लस आकटा जिनिस हलो त्रिभुज सूत्रटा एक जानते हैं और सामंतरिक सूत्रटा जानते हैं सामंतरिक सूत्रटा जानी जे एभावे एक ही बिंदुते जदि दुईटी की करे दुईटी वेक्टर समजातीय वेक्टर आलफा कोणे क्रिया करे एवं ओटा जदि सामंतरिक एभावे तैरी करा जाए ताहर तार लब्धि होबे आर एटा जदि आर पी आर एटा जदि आर हय आर एटा किऊ अर्थात पी आर किऊर मध्यवर्ती कोण कत आलफा पी किऊर मध्यवर्ती कोण आलफा तेल एभवे जदि लब्धि आर समान आमरा जानी कि हबे रूट ओवर पी स्क्वायर प्लस किऊ स्क्वायर प्लस टू पी किऊ कस आलफा एटा आमरा जानी आर एटा जदि एटार साथे थीटा कोण तैरी करे तेल टेन थीटा समान आमरा जानी कि टेन थीटा समान आमरा जानी किऊ साइन आलफा पी प्लस किऊ कस आलफा एटा आमरा जानी এটা আমরা জানি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের একটু বলবে এখন এই সূত্র দিয়ে তোমরা বের করবে যে আমি একটা অঙ্ক দিব এই সূত্র দিয়ে তাহলে এখানে সামন্তরিক সূত্রটা আমাদের পড়া আছে আমরা এই সূত্র দিয়ে একটা অঙ্ক দিব এখনি এবং তোমরা এই সমস্যাটা সমাধান করবে তাহলে একটি বল আমি যা চিত্র এঁকে দিছি মানে এখানে চিত্র আঁকলাম এই বরাবর একটি বল ক্রিয়া করছে এটা হলো আট নিউটন আর এই বরাবর আরেকটি বল ক্রিয়া করছে সিক্স নিউটন ঠিক আছে এদের মধ্যবর্তী কোণ তুমি মনে করো থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি সরি সিক্সটি ডিগ্রি এবারে এই আরের মানটা বের করবে আর থিটার মানটা বের করবে দ্রুত এটা বের করতে পারো আর এর মান বের করো আর থিটার মান বের করো এখানে কি কি দিয়েছি দেখো এখানে সিক্স নিউটন এবং তোমাদের এখানে কি বের করবে আর এবং থিটার মান বের করবে বারবার কেটে যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে তোমরা আর এর মানটা বের করছো নাকি বামসুকা বের করছে আর বাকি যারা থিটার মানটা একটু বের করো থিটার সমান কত হবে থিটার মানটা একটু বের করো দেখো কত হয় মাংসকে বের করছো তারপরে থিটার মানটা বসিয়ে দাও তাহলে এইখানে আর ইকুয়ালস টু কত হবে এন বসাই দেবে এইট হোল স্কোয়ার প্লাস আর সিক্স হোল স্কোয়ার প্লাস টু এইট ইন্টু সিক্স কস
কত ডিগ্রি 60 ডিগ্রি এরপর যেটা হয় আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি লিখবে উপরে কিউ মানে কত কিউ মানে 6 সাইন কত ডিগ্রি এখানে ব্র্যাকেট দিয়ে সাইন 60 ডিগ্রি আর নিচে হলো পি প্লাস কিউ কস 60 ডিগ্রি তাহলে কত হয় এই কোণটা বের করবে কোণটা কত হয় সেটা বের করবে কোণের মানটা বের করবে কত হয় 6 এবং এত লাইনে ডিস্টার্বের জন্য 60 এটা তোমরা বের করে ফেলছো মানে কি এটা 12.16 বের করছো ঠিক আছে অসুবিধা নেই কাছাকাছি মান হয়েছে থিটার মানটা বের করো একটু থিটার মানটা কত হয় দ্রুত বের করে একটু করো 34 হ্যাঁ মাংসক বের করছে 34.6 তাহলে 30.68 ডিগ্রি মাংসক এটা বের করছে এটা তোমরা বের করতে পারছো মানে কি থিটা ইকুয়াল টু এত মাংসক বের করছে আচ্ছা এইটারই একটা আমি এটা মুছে জাস্ট এটারই একটা তোমাদের আর একটা কোশ্চেন দেব যদি দেখো যদি কোণের পরিমাণ 90 ডিগ্রি কোণ মানে এই যে মধ্যবর্তী এই কোণটা থিটা সমান যদি থিটা এটা থিটা দেই থিটা সমান 90 ডিগ্রি হয় তবে থিটা যদি 90 ডিগ্রি হয় তবে আর সমান কত এবার দুই নম্বর হলো আর এর সর্বোচ্চ জন্য আর এর সর্বোচ্চ মানের জন্য আলফা সমান হট এবং সর্বোচ্চ মান কত তিন নম্বরে আর এর সর্বনিম্ন মান এর জন্য আলফা ইকুয়াল টু হোয়াট সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান কত আর তো ই আমরা যদি এখানে ফলো করি দেখো প্রথম বলছি থিটা যদি 90 ডিগ্রি হয় কোণের পরিমাণ বলছি থিটা 90 কোণের পরিমাণ 90 হয় অর্থাৎ কোণের পরিমাণ 90 হয় তবে আর সমান কত আরে মানটা বের করো থিটা 90 হইলে আরে মানটা বের করো দ্রুত বের করো অর্থাৎ কোণের পরিমাণ 90 হইলে আর সমান কত হবে এরপর আর এর সর্বোচ্চ মানের জন্য আলফার মান কত হবে আর এর সর্বোচ্চ মানের জন্য আলফার মান কত হবে এটা কিন্তু আমাদের জানা আছে আর আর এর সর্বনিম্ন মানের জন্য আলফার মান এবং সর্বনিম্ন মান কত দ্রুত একটু লিখে ফেলো এটা তো তোমাদের জানা আছে আর এর সর্বনিম্ন মান কখন হবে লব্ধির সর্বনিম্ন মান কখন হয়
রোগীর সর্বনিম্ন মান কখন হয়, আলফার মান কত থাকে, মধ্যবর্তী কোণ কত থাকে, তাহলে তো জানার থাকার কথা। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো প্রথম কোশ্চেন রইল যে 90 হইলে আর সমান আমরা কী পাই, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 90। কস 90 মানে কি জিরো। এবারে তোমরা এখানে গুণে দাও, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যত হবে তত নিউটন, একটা পাইলাম। দুই, আলফা সমান কত হবে দেখি কেউ পারছে কি না, আলফা সমান কত হলে সর্বনিম্ন মান হবে, আলফার মান কত হলে সর্বোচ্চ কখন হয় আর সর্বনিম্ন কত কখন হয়, কারণ আমরা এই সূত্র থেকে এখান থেকে সূত্র ফলো করো, আর ইকুয়াল টু কি পাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা মানে কস জিরো। এই আলফার মান জিরো হলে এটার মান কী হবে, সর্বোচ্চ হবে, জিরো মানে কত ওয়ান, এটার মান ওয়ান হয়, তখন আমরা কী লিখতে পারি, পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা যদি রুট দাও তাহলে কী হয়, সমান পি প্লাস কিউ, এটা কি সর্বোচ্চ। তো সর্বোচ্চ মানের ক্ষেত্রে তোমরা কি জানো না, সর্বোচ্চ মানের ক্ষেত্রে আলফার মান কত হবে, জিরো হবে, রাজু করে ফেলছো আর আলফা জিরো, ভেরি গুড। এরপরে যারা আলফার সর্বনিম্ন হলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে কী হবে, আলফা কত হবে, জিরো ডিগ্রি, এই ক্ষেত্রে আলফার মান বের করবে সর্বোচ্চর ক্ষেত্রে, আর সর্বনিম্নর ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি, এরপরে আর এর মান বের করবে, ঠিক আছে, সর্বোচ্চর ক্ষেত্রে এটা আর সর্বনিম্নর ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারছো। স্যার ক্লাসটা বিভিন্নভাবে এলোমেলো হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলে ডিস্টার্ব করছিল, আগামী ক্লাসটা ভালোভাবে হবে এবং তোমরা সবাই অংশগ্রহণ করবে এই আশা করে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো।